ভয় করার কোনো প্রশ্নই উঠে না। আমরা কাজটা শেষ করছি শুধুমাত্র মালিক স্যারের জন্য, যে উনি ঝগড়াঝাটি পছন্দ করেন না এবং কোনো কিছু হলে উনি বিব্রত হবেন। উনি কিন্তু কাউকে দেখা যাচ্ছে আমার একদিন কনভেন্সের জন্য উনি দেন নাই বা কিছু এরকম হয়েছে, আমি জানি না, আমার অ্যাসিস্ট্যান্টের কাছে উনি ওনার পকেট থেকে কনভেন্সের টাকাটা দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, তো এভাবে আসলে কাজটা শেষ হয়েছে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে যে বললাম আমি আইনের কাছে যেতে পারবো না, আমার হাত এত বড় না যে আমি তথ্য মন্ত্রণালয়েও যাবো, আমি আপনাদের মাধ্যমে এটা মানে যারা এই অনুদান দিয়ে থাকেন আমি তাদেরকে বলতে চাই যে এভাবে অনুদান দিয়ে আমাদের টাকাগুলো নষ্ট করবেন না প্লিজ। আমাদের শিল্পী সমিতিতে অভিযোগ বলতে আমি তো বুঝতেছি না আসলে কোথায় অভিযোগ করবো কিভাবে, একটা খুব বাজে অবস্থা। তো আমি তবুও পার্সোনালি নিপুণবাবুকে টেক্সট করেছি, এর প্রথম কোনো একটা বিষয় নিয়ে নিপুণবাবুকে টেক্সট করেছিলাম যে আপু এভাবে হচ্ছে বিষয়টা, আপনি তো কোনো কিছু করবেন না। তখন আপু বলেছে যে ও মহিলাকে কি বলবো, উনার মুখের কোনো ঠিক ঠিকানা নেই, উনি তো এইভাবেই কথা বলতেছে, তুমি ইগনোর করো, এটা বলেছে। আমার কষ্ট লেগেছে ইগনোর করো শুনে, কারণ এটা ইগনোর করার মতন না। সারা আগে যখন শাবানা ম্যাডামটা ছিল, শাবানা ম্যাডামটা কাজ করেছেন, ফেসবুক এত ছিল না, এত জনগণ দেখার বিষয় ছিল না, সো জনগণের কাছে নায়িকা নায়িকার মতন ছিল। এখন এই ফেসবুকের কারণে এই 25 লিটার পানি, গোলাপি লিপস্টিক এবং কুকুরের ডিম সব কিছু কিন্তু ওই চুয়া ডাঙ্গার মানে ওই কুড়ে ঘরে যে মহিলা বসে থাকে সেই ফেসবুকে দেখতেছে। সো এভাবে একটা শিল্পীকে ছোট করার কোনো মানে হয় না। আরেকটা বিষয় হচ্ছে আমি ঝন্টু ডিরেক্টর ঝন্টু সাহেবকে নিয়ে বলতে চাই, স্যার আপনাকে একটা রিকোয়েস্ট করব। আপনি আমার নাম বেশি শুনেন নাই, আমার কোনো হিট ছবি শুনেন নাই, খুব ভালো কথা। আপনি তো বলেছেন শাকিব খান কেমন আর্টিস্ট, শাকিব খানই বা কিসের হিরো, তো আপনার কাছে যে আমি কোনো হিরোইন হতেই পারি না এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু যেহেতু আপনি শুটিংয়ে ছিলেন না স্যার, আপনি প্রেক্ষাপটটা জানেন না, যেহেতু আপনি নিজের চোখে দেখেন নাই, সেহেতু আপনি তার পাশে বসে এবং কন্টিনিউ আপনি আমাদের এগেনস্টে বলেই যাচ্ছেন স্যার এটা করবেন না, আপনাকে আমরা সম্মান করি, আপনি অনেক বড় বড় ছবি ডিরেক্টর, এভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে প্রত্যেকটা আর্টিস্টকে নিয়ে আপনি যখন কথা বলেন এভাবে ছোট করে, তখন আমাদের সাধারণ যারা দর্শক আছে এদের কাছে আমরা অনেক ছোট হয়ে যাই। এই কাজটা প্লিজ আপনি করবেন না, এটা আমার খুব রিকোয়েস্ট। আপনি আমাকে চিনেন, আমার নাম শুনেন নাই বেশি শুনেছি, কিন্তু কিছুদিন আগে আপনি কিন্তু আপনার একটা সিনেমার জন্য সেলিম খানের অফিসে বসে আমাকে গল্প শুনিয়েছিলেন, এটা হয়তো আপনি ভুলে গেছেন। তো বিষয়টা হচ্ছে আমি সেলিম খানকে বলেছিলাম যে ভাইয়া এই ছবিটা কেন যেন আমার মনে হয় আমার করা উচিত, কারণ স্যার তো অনেক রাগি, দেখা গেল শুটিং করতে যে আমার টাস করে একটা থাপ্পড় লেগে গেছে, সো প্লিজ আমি না। তো বিষয়টা হচ্ছে তিনটা কোয়েশ্চেন, মানি ভাই কাছে আমারও একটা প্রশ্ন থাকবে, কারণ বেশ কিছু